महान विजय दिवस उपलक्षे एखन जातिर उद्देश्ये भाषण दिच्छेन प्रधानमंत्री शेख हासिना। आमरा सरासरि जाच्छि तार भाषणे। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে 23 বছরের রাজনৈতিক সংগ্রাম এবং 9 মাসের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি স্মরণ করছি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এইচএম কামরুজ্জামানকে, যারা জাতির পিতার অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ পরিচালনার নেতৃত্ব দিয়েছিলেন। শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনদের প্রতি। সালাম জানাই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের, যারা জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি 1975 সালে 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে নিহত আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের ছোট্ট ভাইটি শেখ রাসেল, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল ও রোজি জামাল, আমার চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, মুক্তিযোদ্ধা জীবনেতা শেখ ফজলুল হক মনি, মুক্তিযোদ্ধা কৃষিমন্ত্রী আব্দুর রব সানিয়াবাদ, ব্রিগেডিয়ার জামিল এবং পুলিশ কর্মকর্তা সিদ্দিকুর রহমান সহ সেই রাতের সকল শহীদকে। বিজয় দিবসে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা দানকারী বিভিন্ন দেশ ও সেই সব দেশের জনগণ, ব্যক্তি এবং সংগঠনের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে ভারতীয় সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক বীর সদস্য আমাদের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তাঁদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি ভারতের তৎকালীন সরকার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বোপরি সাধারণ জনগণকে, যারা আমাদের মুক্তিযুদ্ধে সমর্থন জানিয়েছিলেন, শরণার্থীদের আশ্রয় দিয়েছিলেন এবং নানাভাবে সহযোগিতা করেছিলেন। প্রিয় দেশবাসী, গোটা বিশ্ব আজ এক অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। 2019 সালের শেষ দিকে করোনা ভাইরাসের মহামারীর কবলে পড়ে বিশ্ব, 2020 এবং 2021 এই 2 বছর বিশ্ব অর্থনীতিতে এক গভীর ক্ষতের সৃষ্টি হয়, অনেক দেশের অর্থনীতিতে ধস নামে, আমাদের অর্থনীতিও ক্ষতির মুখে পড়ে। করোনা ভাইরাস মহামারীর সেই ক্ষতি কাতির যখন আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, ঠিক তখনই শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আর এই যুদ্ধ শুধু অস্ত্রের যুদ্ধ নয়, সঙ্গে যুক্ত হয়েছে ভয়ঙ্কর অর্থনৈতিক যুদ্ধ। অর্থনৈতিক যুদ্ধের প্রভাব কোনো একক দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক অবরোধ, পাল্টা অবরোধ বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। আপনারা জানেন, সময়োচিত পদক্ষেপ গ্রহণ করে আমরা করোনা ভাইরাসের কারণে মানুষের প্রাণহানি যেমন কমাতে পেরেছি, তেমনি অর্থনীতিকেও সচল রাখতে সক্ষম হয়েছি। আমাদের লক্ষ্য ছিল মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি তাদের জীবিকা সচল রাখা। করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা জরুরি ভিত্তিতে বিভিন্ন হাসপাতালে 15,000 শয্যা বৃদ্ধি করেছিলাম। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য PPE, রোগীর জন্য অক্সিজেন, ভেন্টিলেটর, জরুরি ওষুধসহ সকল উপকরণ সরবরাহ করা হয়। টিকা পাওয়ার উপযোগী সকল মানুষকে বিনামূল্যে 34 কোটি টিকা দেওয়া হয়েছে। এ পর্যন্ত 14 কোটি 90 লাখ মানুষ প্রথম ডোজ, 12 কোটি 65 লাখ, 25,000 দ্বিতীয় ডোজ এবং 6 কোটি 45 লাখ মানুষ বুস্টার ডোজ পেয়েছেন। 2009 সাল থেকে এ পর্যন্ত 22,000 ডাক্তার এবং 40,000 নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ দিয়েছি। শিল্প কলকারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং ব্যবসা বাণিজ্য যাতে সঠিকভাবে পরিচালিত হয়, তার জন্য এখন পর্যন্ত আমরা 28টি প্যাকেজের আওতায় 1,87,689 কোটি টাকার পুনর্দ্বার প্যাকেজ ঘোষণা করেছি। গার্মেন্টস ও অন্যান্য শিল্প কারখানার শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিত করা হয়েছে। 50 লাখ প্রান্তিক মানুষকে 2 দফায় 2,500 টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে। এদের মধ্যে ছিলেন
যানবাহনের শ্রমিক, দোকান কর্মচারী, নন এমপিওভুক্ত শিক্ষক, ইমাম, ওয়াজিন, সাংস্কৃতিক কর্মী সহ সকল শ্রেণী পেশার মানুষ, বস্তিবাসী, দরিদ্র ও স্বল্প আয়ের মানুষ যারা অন্যের কাছে হাত পাততে পারেন না, হটলাইনে 333 নম্বরে ফোন করার সঙ্গে সঙ্গে তাদের ঘরে চাল ডাল সহ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। করোনা ভাইরাস মহামারীর সময় প্রায় 7,30,50,000 মানুষ নানাভাবে উপকৃত হয়েছেন এবং প্রতিষ্ঠান উপকৃত হয়েছে প্রায় 1,81,266। প্রিয় দেশবাসী, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং পশ্চিমাদের অর্থনৈতিক অবরোধ এবং পাল্টা অবরোধের কারণে আমাদের মতো উন্নয়নশীল ও আমদানি নির্ভর দেশগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, ভোজ্য তেল, গম, চিনি, ভুট্টা, ডাল, রাসায়নিক সার সহ প্রায় সকল ভোগ্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে, পরিবহন খরচ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। যে জাহাজ ভাড়া ছিল $800 তা এখন $3,800। যে গম টন প্রতি $200 পাওয়া যেত তা $600 কিনতে হচ্ছে। আবার নিজস্ব চাহিদা মেটানোর জন্য কোনো কোনো দেশ বিনা নোটিশে পণ্য রপ্তানি বন্ধ করে দিচ্ছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা পৃথিবীর যেখানেই আমাদের চাহিদার পণ্য পাওয়া যাচ্ছে আর যত দামই হোক আমরা সেখান থেকেই তা সংগ্রহ করছি এবং যোগান দিচ্ছি। আমরা 1 কোটি পরিবারকে টিসিবির ফেয়ার প্রাইস কার্ড দিয়েছি। এই কার্ডের মাধ্যমে পরিবারগুলো 30 টাকা কেজি দরে চাল ও সাশ্রয়ী মূল্যে ভোজ্য তেল, ডাল ও চিনি সংগ্রহ করতে পারেন। 50 লাখ পরিবার 15 টাকা কেজি দরে মাসে 30 কেজি চাল কিনতে পারছেন। অসহায় মানুষদের ভিজিডি ও ভিজিএফ এর মাধ্যমে 30 কেজি করে চাল প্রতি মাসে বিনামূল্যে দেয়া হচ্ছে। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে অনেকেই নানা মন গড়া মন্তব্য করছেন। 3 মাসের আমদানি খরচ মেটানোর মতো রিজার্ভ থাকলেই চলে। বর্তমানে আমাদের 5 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রা মজুদ আছে। করোনা ভাইরাসের মহামারীর সময় সব ধরনের ভারী যন্ত্রপাতি আমদানি, বিদেশ ভ্রমণ এবং অন্যান্য পণ্য আমদানি অনেকটা বন্ধ ছিল। সেসব আমাদের রিজার্ভ বৃদ্ধি পেয়ে $48 বিলিয়ন উন্নীত হয়। এই বিপুল পরিমাণ অর্থ অলস অবস্থায় না রেখে সেখান থেকে কিছু পরিমাণ অর্থ দিয়ে আমরা একটা বিশেষ তহবিল গঠন করি। সেই তহবিলের অর্থ দ্বারা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সোনালী ব্যাংকের মাধ্যমে এই ঋণ দেওয়া হচ্ছে 2% হার সুদে। ঘরের টাকা সুদ সহ ঘরেই ফেরত আসছে। এই অর্থ যদি বিদেশি ব্যাংক থেকে ঋণ হিসেবে নেওয়া হতো তাহলে 4-5% হারে সুদ সহ ফেরত দিতে হতো আর তা পরিশোধ করতে হতো রিজার্ভ থেকেই। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পাওয়ার আরেকটি কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজার থেকে আমরা বেশি দামে জ্বালানি তেল, ভোজ্য তেল, গম, ডাল, ভুট্টা সহ অন্যান্য পণ্য ক্রয় করে স্বল্প মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করছি। ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। অযথা গুজবে কান দেবেন না। ব্যাংকের টাকার কোনো ঘাটতি নেই। উপার্জিত টাকা ঘরে রেখে নিজের বিপদ ডেকে আনবেন না। আমাদের বিনিয়োগ, রেমিটেন্স প্রবাহ এবং আমদানি রপ্তানি পরিস্থিতি সব কিছু স্বাভাবিক রয়েছে। প্রিয় দেশবাসী, বিগত 14 বছরে দেশ আর্থসামাজিক উন্নয়নে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে সামিল হতে পেরেছে। দেশ আজ খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। চলতি বছর 4,04,00,000 মেট্রিক টন চাল সহ 4,72,00,000 মেট্রিক টন দানাদার শস্য উৎপাদিত হয়েছে। মাছ, মাংস, ডিম, দুধ, সবজি, ফল সহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। দারিদ্রের হার 40% থেকে 20% নামিয়ে এনেছি। মাথাপিছু আয় $543 থেকে $2,824 উন্নীত হয়েছে। সাক্ষরতার হার 45% থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে 75.2%। মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে।
আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে সরকার পরিচালনায় আছে বলে এসব অর্জন সম্ভব হয়েছে। আমাদের সরকারের সময় যোগাযোগ অবকাঠামোগত এসেছে বৈপ্লবিক পরিবর্তন। অনেক বাধা বিপত্তি পেরিয়ে গত জুন মাসে আমরা পদ্মা সেতু উদ্বোধন করেছি। এই সেতু দক্ষিণাঞ্চলের ১৯ জেলাকে রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অংশের সঙ্গে সড়কপথে সরাসরি যুক্ত করেছে। অক্টোবর মাসে উদ্বোধন করা হয়েছে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পায়রা সেতু। গত নভেম্বরে দেশের ২৫টি জেলায় ১০০টি সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দেশের অনেকগুলো সড়ক চার বা তদূর্ধ্ব লেনে উন্নীত করা হয়েছে, অনেকগুলোর কাজ চলছে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল, ঢাকা মেট্রো রেল এবং বিমানবন্দর, কুতুবখালী এক্সপ্রেসওয়ে একাংশ খুব শীঘ্রই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি এবং স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ উৎক্ষেপণ করেছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, এই জন্য প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ প্রণয়ন করে তা বাস্তবায়ন শুরু করেছি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে আমাদের প্রজন্মের পর প্রজন্ম যেন রক্ষা পায় এবং উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সেজন্য আমরা ডেল্টা প্ল্যান ২০১০০ প্রণয়ন করেছি। প্রিয় দেশবাসী, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে থাকে। আমরা এই ৯৬ থেকে ২০০১ মেয়াদে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা ভাতা সহ প্রান্তিক মানুষের জন্য বিভিন্ন ভাতা চালু করেছিলাম। এসব ভাতাভোগীর সংখ্যা এখন বৃদ্ধি করা হয়েছে, সাথে সাথে টাকার পরিমাণও আমরা বৃদ্ধি করে দিয়েছি। সমাজের সকল অনগ্রসর শ্রেণীর মানুষ, যেমন হিজড়া, বেদে, হরিজন, সুইপার, চা শ্রমিক, এদের জন্য বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ভাতা এবং অন্যান্য সহায়তা দেওয়া হচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন কর্মসূচির আওতায় প্রায় ৪.৫ কোটি মানুষ উপকৃত হচ্ছেন। ১৯৯৬ সালে সরকারের দায়িত্বে এসেই আমরা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন পরিবারকে বিনামূল্যে ঘর প্রদান এবং তাদের জীবন জীবিকার জন্য প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া শুরু করি। মুজিব বর্ষে আমরা ঘোষণা করেছি কোনো মানুষই আশ্রয়হীন থাকবে না, সেজন্য আমরা ভূমিহীন পরিবারকে বিনামূল্যে জমি সহ ঘর নির্মাণ করে দিচ্ছি। এ পর্যন্ত ৩৫ লাখ মানুষকে বিনামূল্যে ঘর নির্মাণ করে দিয়ে পুনর্বাসন করা হয়েছে, তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য প্রশিক্ষণ ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। আমরা ২.৫৩ লাখ ছাত্রছাত্রীকে বিভিন্ন বৃত্তি উপবৃত্তি দিচ্ছি। মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষার্থীকে প্রতি বছর বিনামূল্যে বই দেওয়া হচ্ছে। শহর থেকে গ্রাম প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে, সকলের ঘর আলোকিত করেছি। সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কম্পিউটার শিক্ষা, ব্রডব্যান্ড, ইন্টারনেট সংযোগ গ্রামে গ্রামে পৌঁছে গেছে। ২ কোটি কৃষক কৃষি উপকরণ কার্ড দিয়ে স্বল্পমূল্যে সার, বীজ, অন্যান্য উপকরণ সংগ্রহ করতে পারছেন। ১ কোটি কৃষক ১০ টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন, পর্তুগিজ টাকা সরাসরি ব্যাংকে জমা হয়। সেচের জন্য সুলভ মূল্যে বিদ্যুৎ এবং কৃষি যন্ত্র ক্রয় ৭০% ভর্তুকি পাচ্ছেন। প্রিয় দেশবাসী, দেশ যখন নানা প্রতিকূলতা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই সময় স্বাধীনতা বিরোধী এবং উন্নয়ন বিরোধী একটি গোষ্ঠী অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এদের অতীত ইতিহাস দেখুন, এদের একটা অংশ শুধু বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেই ক্ষান্ত হয়নি, পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর হয়ে তারা মানুষ হত্যা করেছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিব এদের রাজনীতি নিষিদ্ধ করেছিলেন এবং যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় এনেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান এদের রাজনীতিতে পুনর্বাসন করে। পুনর্বাসিত হয়ে এরা আবার হত্যা ও সন্ত্রাসের রাজনীতি শুরু করে। আরেকটি দল যাদের জন্ম সেনানিবাস থেকে কোনো এক জেনারেলের পকেটে, সেই দলটি হাতে শুধুই রক্তের দাগ। এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান
জাতির পিতার হত্যা ষড়যন্ত্রের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। উর্দি গায়ে ক্ষমতা দখল করে সেই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে সশস্ত্র বাহিনীর হাজার হাজার দেশপ্রেমিক সৈনিক এবং অফিসারকে হত্যা করেছে। এদের প্রত্যক্ষ মদদে হরকাতুল জিহাদ, বাংলা ভাই, জামিয়াতুল মুজাহিদিন ইত্যাদি জঙ্গি সংগঠন গড়ে ওঠে। 2004 সালের 21শে আগস্ট শীর্ষ নেতৃত্বের নির্দেশে গ্রেনেড হামলা করে আমাকে এবং আমার দলের শীর্ষ নেতাদের হত্যা করতে চেয়েছিল। আমি বেঁচে গেলেও সেদিন 22 জন নেতা কর্মী মৃত্যুবরণ করে। 2005 সালের 17ই আগস্ট সারা দেশে 63 জেলায় একযোগে 500-এরও বেশি স্থানে বোমা হামলা চালায়। 2013 সালে সারা দেশে বিএনপি জামাত অগ্নি এবং পেট্রোল বোমা সন্ত্রাসের এক নতুন অধ্যায় সূচনা করে, যা 2015 সাল পর্যন্ত অব্যাহত থাকে। এ সময় তাদের পেট্রোল বোমা হামলায় 500 জন নিরীহ মানুষ নিহত হয় এবং 3,180 জন অগ্নিদগ্ধ হয়। দগ্ধ শরীরের যন্ত্রণা আজও অনেকেই বয়ে বেড়াচ্ছে। এ সময় বিএনপি জামাত জোর সন্ত্রাসীরা হাজার হাজার কোটি টাকার সরকারি বেসরকারি সম্পত্তি ধ্বংস করে। এদের হামলায় 3,500 বাস, ট্রাক, 19টি ট্রেন, 9টি লঞ্চ পুড়ে যায়। 70টি সরকারি অফিস ও স্থাপনা ভাঙচুর করে। 6টি ভূমি অফিস সম্পূর্ণভাবে পুড়িয়ে দেয়। বিএনপির শীর্ষ নেত্রী এতিমখানার অর্থ আত্মসাত মামলায় দণ্ডপ্রাপ্ত। আরেক শীর্ষ পলাতক নেতা অর্থ পাচার, 10 ট্রাক অস্ত্র চোরাচালান, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা সাজাপ্রাপ্ত। সাধারণ জনগণ কেন তাদেরকে ভোট দিতে যাবেন? দেশের মানুষের উপর আস্থা হারিয়ে বিএনপি জামাত এখন বিদেশিদের কাছে দেশের বদনাম করার জন্য কিছু ভাড়াটিয়া লোক নিয়োগ করেছে, পাচারকৃত অর্থ ব্যবহার করছে আর দেশের বদনাম করে বেড়াচ্ছে। বিএনপি 2006 সালে 1,23,00,000 ভুয়া ভোটার সহ ভোটার তালিকা করে নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টা চালায়। বিএনপির দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের কারণে দেশে 2007 সালে জরুরি অবস্থা জারি হয় এবং নির্বাচন বাতিল হয়ে যায়। এরপর 2008 সালে নির্বাচনে বাংলাদেশের জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছিল। 300 আসনের মধ্যে তারা মাত্র 30টি আসন পেয়েছিল। একইভাবে 2014 ও 2018 সালের নির্বাচনেও জনগণ বিএনপি জামাত জোটকে ভোট দেয়নি, প্রত্যাখ্যান করেছিল। জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে তারা এখন অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। 2008 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ জয়ী হয়, 2009 সালে সরকার গঠন করে এবং 2009 সাল থেকে 2022 সাল পর্যন্ত গণতান্ত্রিক ধারা বাংলাদেশে অব্যাহত আছে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা হয়েছে, সে কারণেই আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকলে কোনোদিনই বাংলাদেশ এত উন্নতি করতে পারত না, উন্নয়নশীল দেশের মর্যাদাও পেত না। এখন দেশবাসী, আপনাদেরকে বেছে নিতে হবে আপনারা কি চান। উন্নত মর্যাদাশীল জীবনের ধারাবাহিকতা, না বিএনপি জামাত জোটের দুর্বৃত্তায়নের দুর্বিষহ জীবন? বাংলাদেশ আওয়ামী লীগ সরকার জনগণের সরকার, মানুষের কল্যাণের জন্যই কাজ করা আমাদের মূল লক্ষ্য। মানুষের ভোগান্তি হোক, কষ্ট হোক, তা আমরা কখনোই চাই না। বৈশ্বিক কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, তা এখন অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে, মূল্যস্ফীতিও হ্রাস পাচ্ছে। তবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই,
বিশ্ববাজারে জ্বালানি তেল সহ কোনো জিনিসের দাম কমার সঙ্গে সঙ্গে আমরা তা সমন্বয় করব। আমাদের কৃষি উৎপাদন বাড়াতে হবে, আমাদের মাটি উর্বর, যে মাটিতে বীজ ফেললেই যেখানে গাছ হয় এবং সে গাছে ফল হয় সেখানে বাইরে থেকে কৃষিপণ্য আমদানি করতে হবে কেন? আমি আপনাদেরকে অনুরোধ করছি, 1 ইঞ্চি জমিও পতিত রাখবেন না। সংকট আসবে, সংকটে ভয় পেলে চলবে না। জনগণের সহায়তায় আমরা করোনা ভাইরাস মহামারী সফলভাবে মোকাবেলা করেছি, বর্তমান বৈশ্বিক মন্দাও আমরা মোকাবেলা করব ইনশাল্লাহ। এজন্য আপনাদের সহযোগিতা চাই। প্রিয় দেশবাসী, আমাদের বিজয়ের 51 বছর পূরণ হলো, আমাদের অব্যাহত প্রচেষ্টা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশ গড়ে তোলা। 75-এর পর 29 বছর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল এবং তারা দেশের সম্পদ লুটেপুটে খেয়ে দেশটাকে খোকলা বানিয়েছিল। এখনও এদেশে 71-এর শকুনি বা 75-এর হায়নাদের বংশধরেরা সক্রিয় আছে। সুযোগ পেলেই তারা দন্ত নখর বসিয়ে দেশটাকে ক্ষত বিক্ষত করে ফেলে। সাধারণ মানুষ ভালো আছে দেখলে তাদের গায়ে জ্বালা ধরে, দেশি বিদেশি চক্রান্তকারীদের সক্রিয় হয়ে ওঠে। কিন্তু বাংলাদেশের মানুষ এদের চিনে ফেলেছে, ষড়যন্ত্র করে আর এদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। আসুন এবারে বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সম্মিলিতভাবে শপথ নেই, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখব। একটি সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করব। প্রিয় দেশবাসী, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহ আমাদের সহায় হন। সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এতক্ষণ দেখছিলেন জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণ।